ওম নমঃশ্রী যতীরাজ আয়ো বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখস্বরূপায়োগ স্বামীনে তাপহারিণে শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা আজ আবার উপস্থিত হয়েছি স্বামী বিবেকানন্দের বিষয়ে চর্চা করবার জন্য আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু স্বামীজির পদপ্রান্তে লেখক স্বামী অফ যোজানন্দজি মহারাজ আমরা পূর্বদিনে পড়াশোনা করছিলাম স্বামী কল্যাণ আনন্দজী মহারাজের জীবন স্বামী বিবেকানন্দের জীবনের স্বামী বিবেকানন্দ ছিলেন শিবজ্ঞানের জীবসেবার বাণীর প্রবক্তা যা রচয়িতা হলেন স্বয়ং যে মন্ত্রদ্রষ্টা আমাদের যখন কোনো মন্ত্রের রচনা হয় মন্ত্রের অনুশীলন করি যিনি সেই মন্ত্রটির উদ্ভাবন করেন তাকে বলা হয় মন্ত্রদ্রষ্টা এখানে মন্ত্রদ্রষ্টা ঋষি হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এবং সেই মন্ত্রকে জীবনে কাজে লাগানোর জন্য তার প্রচারের কাজ করেছিলেন স্বামী বিবেকানন্দ জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবসেবা ঈশ্বর জ্ঞানে শিব জীবের সেবা স্বামী বিবেকানন্দ যেদিন এই কথাটি শোনেন শ্রীরামকৃষ্ণের মুখ থেকে তিনি বলেছিলেন আজকে গুরুদেবের মুখ থেকে একটি অন্যতম আলো খুঁজে পেলাম ভগবান যদি দিন দেন তাহলে আমি এটি সত্য করে দেখাবো এটি ছিল তার জীবনব্রত এবং পরবর্তীকালে যে চারজনের মাধ্যমে তিনি সবার মাধ্যমেই সেটাকে প্রকাশ করানোর চেষ্টা করেছিলেন কিন্তু যে চারজন মানুষ তার কাজের জন্য এই বাণী প্রচারের কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন স্বামী কেদার কেদারচন্দ্র মৌলিক পরবর্তীকালে যিনি অচলানন্দ নামে পরিচিত স্বামী শুভানন্দজি এদের দুজন প্রতিষ্ঠিত করেন কাশি সেবাশ্রম সংঘ আর দুজন আরো ছিলেন তার সঙ্গে যারা কনখল প্রতিষ্ঠা করেন একজন হলেন স্বামী কল্যাণানন্দ এবং স্বামী নিশ্চয়ানন্দ একাই এই কাশ কনখল সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এটি প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন বাদে উনিশশো সালে তার সঙ্গে সংযুক্ত হন স্বামী নিশ্চয়ানন্দজি আমাদের এইখানে এসেই আর আমরা আর কাউকে আর আসতে দেব না এই অনিতা গাঙ্গুলি শেষ এলেন আপনারা সময় মতো না এলে এরপর থেকে আমরা সত্যি সত্যি কাউকে আসতে দেবো না আমরা বলেছিলাম যে স্বামী কল্যাণানন্দজিকে স্বামীজি আদেশ করেছিলেন থাকাকালীন যে স্বামীজি আশীর্বাদ করেছিলেন ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন কল্যাণানন্দ পরমহংসত্ব লাভ করবে ইউ ক্যান বি আ আনসা এটি হচ্ছে মূল কথা পরবর্তীকালে স্বামী স্বামী কল্যাণানন্দজির অন্যতম অ্যাসিস্ট্যান্ট স্বামী দেবানন্দ জি এই নাম দিয়ে একটি আর্টিকেল লেখেন সেটি কনখাল সেবাশ্রমের শতবর্ষ উৎসবে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে এটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় ইউ পরমহংস বা তুই পরমহংস হবি এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় আমরা আমাদের যাদের স্বামী কল্যাণানন্দজিকে স্থূল শরীরে দেখার সৌভাগ্য হয়নি এই গ্রন্থটি পড়লেই স্বামী কল্যাণানন্দজির যে সেবা ভাবনা সেটি আমরা বুঝতে পারবো স্বামী বিবেকানন্দের আদেশে সেবা ভাবনাটির দুটি ভাগ ছিল একটা ভাগ হচ্ছে খুব ছোট্ট একটি প্রার্থনা মন্দির থাকবে সেই আশ্রমে এবং দু নম্বর হচ্ছে সেই সাধুরা সকালবেলা উঠে সেইখানে সাধন ভজন প্রার্থনা করবে এবং তারপরে তারা যে সাধন ভজন করার পরে যে ভাবনাটি অনুভব হলো সেটির প্রয়োগ করে দেখাবে শিবজ্ঞানের জীবসেবার ইয়েতে আপনারা অনেকেই দেখবেন যে আপনারা যদি কনখাল সেবাশ্রমে গিয়ে দেখেন যে সেবাশ্রমটি বিশাল বড় বাড়ি গেট দিয়ে ঢুকে বিশাল বড় ছতলা বাড়ি এবং সেইখানে নানা বিভাগ তার ওপিডি আছে ইনডোর বিভাগ আছে সমস্ত কিছু আছে কিন্তু সেটিকে ক্রস করে সেটিকে অতিক্রম করে ডান হাত দিয়ে যদি আমরা এগোই তাহলে ছোট্ট একটি মন্দির সেই মন্দিরে খুব বেশি হলে পঞ্চাশ জন একসাথে বসতে পারবে এত ছোট্ট মন্দির সেখানে শ্রীরামকৃষ্ণদেব বিরাজ করছেন এবং সাধু ব্রহ্মচারীরা যেমন মঠ সেন্টারে আমাদের মঠ কেন্দ্রে যেমন পূজা অর্চনা সমস্ত কিছু হয় সেটি প্রধান হয়ে থাকে সেইখানেই তাই আমাদের এই কেন্দ্রটি ঠাকুরঘরে মা স্বামীজির ছবি বাইরেকর্ড ডিসপ্লে করা নেই একটা ধারে দুটি অংশে মা এবং স্বামীজির ছবি আছে কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি আছে প্রাথমিকভাবে এখন যেটি মংস কোয়াটার যে সাধুনিবাস সেই সাধুনিবাসের নিচের একতলার ঘরে সেই ঠাকুরের মন্দিরটি ছিল যাতে বাইরের লোকও সেখানে এসে সাধন ভজন করতে পারে সেই ঘরটি এত পবিত্র এখনো সেই ঘরটি আছে সেই ঘরটি এত পবিত্র সেইখানে সাধন ভজন করেছেন স্বামী ব্রহ্মানন্দজি স্বামী তুরিয়ানন্দজি এবং স্বামী প্রেমানন্দজি মহারাজ এরা প্রমুখ হতো এবং সকলে পরবর্তীকালে সেইখানেই সাধন ভজন করতেন এবং সেই বাড়িটিকে কেন্দ্র করে সাধু নিবাস গঠিত হয় খুব সাধারণ জীবন এবং তাদের মূল কাজ হচ্ছিল শিবজ্ঞানের জীবসেবা স্বামীজি তাকে বলেছিলেন দেখ কল্যাণ আমার ইচ্ছা হয় জানিস একদিকে ঠাকুরের মন্দির থাকবে প্র্যাকটিক্যাল ফিল্ড বা বাস্তব কাজে তা কাজে লাগাবে বাস্তব ক্ষেত্রে তা কাজে লাগাবে যে সাধন ভজন করে তার মনের যে প্রকাশ হচ্ছে সকলের ব্যথা বেদনা সকলেকে অনুভব করতে পারার যে ক্ষমতাটি প্রকাশিত হচ্ছে এটি বাস্তব ক্ষেত্রে তিনি প্রয়োগ করবেন তার কথাটি ছিল এই আসল ভাব হচ্ছে প্র্যাকটিক্যাল বা কর্মে পরিণত বেদান্ত শুধু থিওরিটিক্যাল বা তত্ত্বীয় নয় বেদান্তকে কাজে পরিণত করতে হবে এটা হচ্ছে মূল কথা আমরা অনেক সময় ভুলে যাই আমরা কিছুতেই বেদান্তকে কাজে পরিণত করাতে পারি না তার কারণ হচ্ছে আমরা সবসময় তত্ত্বকথাতেই মেতে থাকতে চাই আপনারা যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন আমাদের যে সমস্ত স্বামীজিরা এই সমস্ত কাজগুলি করে থাকেন প্রচার করে থাকেন আমি কাউকে ছোট করছি না সকলেই অত্যন্ত বড়তার ক্ষেত্রে তারা শুধুমাত্র চর্চাই করেন এ মানে শব্দ দিয়েই চর্চা করেন শব্দ দিয়েই তার সেবা করেন তাদের অনেকের সঙ্গে আমার থাকা সৌভাগ্য হয়েছিল কাজের ক্ষেত্রে কিন্তু এই ভাবনাটা আমরা কখনো দেখিনি অন্যের জন্য ভাবনা অন্যের জন্য ভালোবাসা এটা আমরা বড় একটা দেখিনি কিন্তু তারা বেদান্ত বক্তৃতা দেওয়ার জন্য অত্যন্ত প্রসিদ্ধ তারা যখন বেদান্ত বক্তৃতা দেন সবাই একবারে হামলে পরে তাদের কাছে কিন্তু যখন তাদের ব্যক্তিগত জীবন ক্ষেত্রে দেখেছি এটা কিন্তু হয়নি এটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চিত করে বুঝতে হবে স্বামীজির যে আদর্শ ছিল স্বামীজির যে ভাব ছিল সেটা আমরা সম্পূর্ণভাবে নিতে পারিনি আমি পূজনীয় অমলানন্দজির কথা বারবার বলি এনার ভেতরে আমি কর্মে পরিণত বেদান্তের এই ভাবটি ভীষণভাবে দেখেছি সমস্ত দিন তিনি যেমন পণ্ডিত ছিলেন যেমন তিনি তত্ত্বচর্চা করতেন যেমন তিনি সাধন ভজন করতেন একই সঙ্গে তার সমস্ত দিন কাটত ছাত্রদের সেবায় কি করে ছাত্রদের কল্যাণ হবে কেমন করে কি হবে মনে আছে একবার বেলঘড়িয়া কলেজের পলিটেকনিক কলেজের ছেলেরা খুব ভাঙচুর করলো আমাদের অফিস বাড়িটি একবারে ভেঙে চুরে তছনছ করে দিল সমস্ত কাঁচ ভেঙে দিল সব করে দিল মহারাজ মনে মনে খুব আঘাত পেলেন পুলিশ যখন এলেন জানতে চাইলেন কে করেছে মহারাজ বিরাট বিরাট গোষ্ঠী যেটা বাইরে বসেছিলেন তিনি বলছেন আমি চিনতেই পারিনি আমি কী করে বলবো অথচ মহারাজ কিন্তু প্রত্যেককে চেনেন যারা সিগারেট খেয়ে ওনার মুখে ধোঁয়া ছেড়েছিল যারা ওকে বিকৃত ভাষায় গালাগাল করেছিল তাদের তাদেরকে সকলকে তিনি চেনেন আমরা চিনি নতুন ছোটরা উনি তো চিনবেনি এরা প্রত্যেকে তার ছাত্র কিন্তু কখনো তিনি বললেন না তিন দিন ধরে মহারাজকে আমি কোনো কাজ করতে দেখিনি মহারাজ ঠিক করলেন কলেজ তিনি বন্ধ করে দেবেন কোনোভাবে তিনি আর কলেজ চালাবেন না তিন দিন চার দিন পঞ্চম দিন খুব সম্ভবত গিয়ে দেখলাম মহারাজ পড়াশোনা করছেন কাজকর্ম করছেন চিঠিপত্র লিখছেন সবকিছু করছেন যেমন করছে। মহারাজকে জিজ্ঞাসা করলাম আমাদের তো পিন মারার কথা ছিল আমরা বললাম কি হয়ে গেল উনি বললেন দেখো নাগের উপাখ্যান করছিলাম শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞেস করছেন কেন তুমি এই বিষ উগ্রাও তখন আমি তাকে বললে তখন কলিও নাগ তাকে বললেন যে প্রভু তুমি আমায় বিষ দিয়েছ যাই দিয়েছ তাই দিয়ে তোমার বন্দনা করি এই বিষ সেই কারণে আমি উগ্রাই তুমি যদি আমাকে অমৃত দিতে তাহলে অমৃতই দিতাম আজকেই ছাত্রগুলোকে আমরা উপযুক্ত পড়ার পরিবেশ সৃষ্টি করে দিতে পারিনি সেই কারণে এরা এই আজকে আন্দোলন করছেন আমরা যদি আজকে এদের পড়ার পরিবেশ সৃষ্টি করে দিতে পারতাম তাহলে আমরা দেখতাম এরা পড়াশোনা করতে এবং এদের যে ছাত্র কৃতিত্ব তারও আমরা ভাগিদার হতে পারতাম খারাপ ভালোটা যখন নিতে পারি খারাপটা কেন নিতে পারবো না সমস্ত দিন আমার এক মানুষ এই এক মানুষকে দেখার সৌভাগ্য হয়েছিল সমস্ত দিন ভোর সকাল ছটা থেকে শুরু করে তার অফিস শুরু হতো রাত্রি নটা অবধি অনলস চুয়াত্তর বছরের এক বৃদ্ধকে আমি দেখেছি মানুষের সেবায় জগতের সেবায় নিয়োজিত হতে আবার যখন তার থেকে তিনি সরে গেলেন কাজ থেকে তাকে ওই কাজটি তাকে ছেড়ে দিতে বলা হলো তিনি আবার গভীরভাবে পড়াশোনা সাধন ভাজনে ডুবে গেলেন তার মানে হচ্ছে এই ভাবনাটাও তার ভেতরে ছিল আমাদের দুটো ভাবের সমন্বয় হওয়া দরকার যেমন প্র্যাকটিক্যাল বেদান যেমন বেদান্তকে আমরা চর্চা করবো চতুর্দিকে ঈশ্বরকে দেখব ঈশ্বরই সমস্ত কিছু তেমনি আমাদের আচার ব্যবহার এবং কাজের সময় সমস্তটাই ঈশ্বরের সেবা হিসেবে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনে পরিবর্তন হয়েছে এটা কেবলমাত্র যে আমাদের সংসারে হলে হবে তা নয় এই আমাদের সন্ন্যাস হবে এটা কিন্তু কথা নয় এই আদর্শটি সন্ন্যাস এবং সর্বত্রই একইভাবে প্রযুক্ত হবে বলছেন ধ্যান ভজন কল্যাণানন্দকে বলছেন ধ্যান ভজন ও নরনারায়ণ সেবায় তার কিরকম প্রকাশ হচ্ছে ধ্যান ভজন ও নরনারায়ণ সেবাই তার জীবনের মূল সুর ছিল তার সকল কর্মপ্রচেষ্টা বাক্যালাপ আচার আচরণ জীবন চর্চাতেই ইহা ধ্বনি প্রতিধ্বনিত হইত যাহা হোক শ্রীগুরুর আশীর্বাদ মাথায় নিয়ে তিনি তার কর্মক্ষেত্রে চলে গেলেন স্বামীজির সঙ্গে সেই তার স্থূল শরীরে দেখা তিনি স্বামীজিকে দেখতে এসেছিলেন স্বামীজি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং স্বামীজির শরীর চলে যাওয়ার পরে কল্যাণানন্দ বাকি জীবন নিরবচ্ছিন্নভাবে তিনি কনখলেই কাঠান শেষ কয়েকটা দিন তার শরীর চলে যাবার শেষ কয়েকটা দিন তিনি অন্যত্র ছিলেন সেটা খুব সম্ভবত ওই বছরই উনিশশো তিনি একটু অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল অন্যত্র সেই কয়েকটা দিন কয়েকদিন তিনি ওখানে ছিলেন এবং বাকি সময়টাই তিনি মানুষের সেবায় লাগিয়ে দিয়েছিলেন তিনি প্রচন্ড প্রাণপাত পরিশ্রম করছিলেন কিন্তু প্রাণপাত পরিশ্রম করা সত্ত্বেও তার সমস্ত কাজটা ঠিকঠাক মতো হচ্ছিল না এই সময় তার একজন সহকারী প্রয়োজন হয় এবং সেই সহকারী হিসেবে তার সঙ্গে সংযুক্ত হন তার গুরুভাই তিনি প্রায় স্বামী বৎসরের বেশিও কল্যাণানন্দ স্বামীর দক্ষিণ হস্ত ছিলেন অদ্ভুত সেবা প্রাণ এবং অদ্ভুত জেদি মানুষ নিশ্চয়ানন্দ মারাঠি শরীর ছিলেন এবং আগে তিনি সেনাতে ছিলেন অদ্ভুত ডিসিপ্লিন ছিলেন এবং একই সঙ্গে ভীষণ রকমের সেবা পরায়ণ তার ছিল ঋষিকেশের সেবা কেন্দ্র যেটি বন্ধ হয়ে গেছিল যেটি মূল এর লক্ষ্য সেইটি আবার নতুন করে কাজ শুরু হতো তারা মূলত ঘুরে ঘুরেই কাজ করতেন কোনো একটা জায়গায় যেহেতু তাদের নিজস্ব জমি জায়গা কিচ্ছু ছিল না তাই তারা আলাদা করে কোনো সেবাশ্রম প্রতিষ্ঠা করতে পারেননি উনিশশো তিন সালের এপ্রিল মাসে জনৈক মহানুভবের জন্য চেষ্টায় পনেরো বিঘা মতো তিনি জমি পেয়েছিলেন জমি কিনতে পেরেছিলেন কিন্তু জমি কেনা হলেও তাতে বাড়ি করার মতো ছিল না আপনারা সর্বদেবানন্দজির যদি গ্রন্থটি পড়েন সেখানে দেখবেন কি সুন্দর বর্ণনা আছে কেমন করে এখানে এই তৈরি হয়েছিল এই নতুন বলতে অস্থায়ী চালা সেবাশ্রমের সেইখানে হয়েছিল এবং তারা তাদের সেবাশ্রমকে মানুষের কুটিয়াতে নিয়ে চলে গেলেন অস্পৃশ্য চন্ডাল চণ্ডাল চামার যাদের বস্তিতে কেউ ঢুকতো না তিনি তাদের ওখানে যেতেন সাধুর কুটিয়াতে যেমন তাদের সহজ বিচরণ ছিল ঠিক সেরকমভাবে চণ্ডাল চামারদের কুটিরেও তিনি যেতেন শুধু তা যেতেনই না তারা যখন তাদের কেউ সেবা করার থাকতো না বমি পায়খানা করে তার মধ্যে মাখামাখি হয়ে তারা পরে থাকতেন রোগী নারায়ণরা তাদের তুলে তাদের পরিষ্কার করে তাদের সেই বমি পায়খানা পরিষ্কার করে তাদের সুস্থ করার চেষ্টা করতেন এই যে ম্যাথডদের মতো তারা বমি পায়খানা পরিষ্কার করতেন তাই তাদের একটা স্পেসিফিক স্ট্যাম্প দেখা দিল তাদের নাম হলো ভাঙ্গি সাধু বা ম্যাথর সাধু এই সাধু হিসেবেই তারা পরিচিত হতে এবং ওই সেই ম্যাথর থাকলেন সময়ের হিন্দু সমাজে হিন্দু সন্ন্যাসীরা কেউ তাদের প্রণাম শুদ্ধ করতো না কেউ তাদের নমস্কার শুদ্ধ করতো না কারণ তারা এই রোগীদের মল মূত্র এই সমস্ত পরিষ্কার করে থাকেন সেই সময় এই আমাদের ঋষিকেশের যে কৈলাস মঠে তিনি মন্ডলেশ্বর ছিলেন পূজনীয় স্বামী ধনরাজ গিরিজি মহারাজ এই ধনরাজ গিরিজি মহারাজ তিনি এই তাঁর হৃদয়ে আমাদের আমাদের এর কি বেশ নিশ্চয় যেই যে প্রচন্ড সেবা এটি যেন তাকে স্পর্শ করল এবং তিনি একটা সময় তিনি ঋষিকেশে এসে কনখলে এসে উপস্থিত ছিলেন ধনরাজ গিরিজি ওই সুরতগিরির বাসভবনে বাস করছিলেন সেইখানে ভজনলাল লোহিলা লোহিয়া এবং হরসাহায়মল সুখদেব দাস এই দুজন ব্যবসায়ী তার কাছে আসেন এবং তার কাছে প্রার্থনা করেন যদি তিনি অনুমতি দেন তাহলে তিনি একটি মঠ বা ধর্মশালা প্রতিষ্ঠিত করবেন ধনরাজ গিরিজি তাকে বলেন ম ধর্মশালা বা মঠ প্রতিষ্ঠা না করে স্বামী বিবেকানন্দের এই যে দুই শিষ্য স্বামী কল্যাণানন্দজি এবং নিশ্চয় তারা এই যে নিরালস সেবা চালিয়ে যাচ্ছেন এদের জন্য এদের হাস এদের সেবার নিমিত্তে একটি হাসপাতাল যদি করে দেওয়া যেতে পারে তাহলে তিনি অনেক বেশি খুশি হবেন এবং তাদের তারই আদেশে এই গিরিজির আদেশে এরা দুজন আসেন ভজনলাল এবং তার বন্ধু কনখলে আসেন এবং স্বামী কল্যাণানন্দ ও নিশ্চয়ানন্দজির কাজ লক্ষ্য করেন এবং মুগ্ধ হয়ে পড়েন ভগবত প্রেম যে মানুষকে মানুষ সেবায় নামিয়ে আনতে পারে আর মনোপ্রেম যে ভগবতে ভগবত সেবা ভক্তিতে উন্নীত করতে পারে এই যে আমাদের ভারতীয় বৈদিক যে আমাদের সনাতনী ভাবনা চিন্তা সেটি যে কতটি সত্য তা উপলব্ধি করে একবারে মুগ্ধ হয়ে যান এরা কখনো এরকম ভাবেননি যখন মানুষকে সেবা করা হচ্ছে যিনি সেবা করছেন যার সেবা করছেন তাকে তিনি একেবারে শিবজ্ঞানে সেবা করছেন স্বয়ং দেবতা জ্ঞানে সেবা করছেন সেই সময় তিনি তার জীবনের সমস্ত ভালোটুকু দিয়ে তার সেবা করছেন এই ভালোটুকু দিয়ে যাকে সেবা করা হচ্ছে তার ভেতরেও ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশিত হচ্ছে এক অভিনব পদ্ধতি যা আগে কখনো এই শেঠ এই বন্ধুরা তারা দেখেননি ফলে তাদেরই চেষ্টায় এবং স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তৈরি যে নকশা তাতেই দুটি প্রশস্ত ভবন নির্মাণ করা হয় এবং উনিশশো সালে একেবারে শুরুর দিকে জানুয়ারি মাসে এই উনিশশো সালে কাজ শুরু হয় আর উনিশশো সালের একেবারে প্রথম দিকে এই হাসপাতালটির উদ্বোধন হয় আপনারা এখন যে ছতলা হাসপাতাল দেখেন এরই প্রথম প্রাথমিক অংশটা খানিকটা এদের দ্বারা তৈরি এবং ধনরাজগিরিজি মহারাজের কাছে আমরা অনেক কৃতজ্ঞ তার কারণ হচ্ছে দশনামী সম্প্রদায় কিছুতেই এই সাধুদের এ আমাদের নিশ্চয় আনন্দজি এবং কল্যাণানন্দ জিকে এদের কিছুতেই তারা স্বীকৃতি দিতেন না তারা ভাঙ্গি সাধু বলতেন তাদের প্রণাম করতেন না তাদের কোনো রকমভাবে সম্বোধন করতেন না এমনকি যে সাময়িক ভান্ডারা হতো যেখানে সব সম্প্রদায়ের সাধুদের ডাকা হতো সেখানেও তাদের যদি ডাকা হতো তাহলে তাদের দুজনের আলাদা করে একদম সবার বাইরে আলাদা করে বসার জায়গা ছিল কল্যাণানন্দজি নিশ্চয়ানন্দজি এ নিয়ে কখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি কিন্তু এই ধনরাজগিরিজি আসেন এবং তিনি এদের দুজনকে তার পাশে বসিয়ে এদের সাধু সমাজের কাছে প্রতিষ্ঠা করেন একটা নতুন দিকে প্রতিষ্ঠা করেন এখনকার ছবিটা সম্পূর্ণ বদলে গেছে এখন আপনারা যদি যান যে সমস্ত সাধুরা একটা সময় সমালোচনা করতেন যে সমস্ত সাধুরা একটা সময় তাদের ভাঙ্গি বলে রাখতেন এই সমস্ত আখাড়াতে মিনিমাম আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক চ্যারিটেবল ডিসপেন্সারি তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নটিকে সেই সময়ের মানুষজন অবাস্তব বলে মনে করেছিলেন তারা এখন অনুভব করছেন যদি তাদের সাধন পথে তারা টিকে থাকতে চান তাহলে অবশ্যই জগতের শুধুমাত্র আত্ম অনুসন্ধান করলেই হবে না জগৎকে সেবা করতে হবে কল্যাণানন্দজির আদেশে স্বামীজি এই কল্যাণজি স্বামীজির আদেশে এই দুটি জিনিসকে একসঙ্গে করেছিলেন এক হচ্ছে ধ্যান এবং সেবা এই আদেশটিকে যেন কাজ হয় এটি যেন কাজে লাগে তাই স্বামীজির চলে যাওয়ার পরে তিনি ধীরে ধীরে স্বামীজির গুরু ভাইদের ডাকতে শুরু করলেন তিনি অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণের সন্তানরা এরা আধ্যাত্মিক জগতে এক একজন জায়েন্ট একই সঙ্গে স্বামীজির যে ভাবটি শিবজ্ঞানে জীবসেবা তার যেন একবারে মূর্ত প্রতীক সেই কারণে তারা চেয়েছিলেন যে এরাও তার কাছে আসুন প্রথম যিনি আসেন শ্রীরামকৃষ্ণ সন্তানদের মধ্যে তিনি হলেন স্বামী শিবানন্দ জী মহারাজ উনিশশো এক সালের শেষ ভাগে শিবানন্দজী উত্তরাখণ্ড পরিভ্রমণ করবার কালে তিনি এখানে এসে উপস্থিত হয়েছিলেন উনিশশো সাল স্বামী বিবেকানন্দ সত্য প্রয়াত হয়েছেন এবং স্বামী কল্যাণানন্দ এবং নিশ্চয় আনন্দ যখন ভীষণ রকমের মূ্যমান সেই সময় ওই উনিশশো তিন সালের শেষ ভাগে শ্রীমাত স্বামী ব্রহ্মানন্দ জী কাশি থেকে কণ্ঠলে এসে থাকেন এবং তখন বাড়িটি পর্ন কুটির ছিল এখন আপনারা সেই ঘরটি দেখতে পাবেন যে আপনারা যদি মন্দির ছেড়ে পরের যে কোয়ার্টারটা দেখেন দেখবেন ঠিক মাঝামাঝি একটা ঘর আছে চারটে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে এগিয়ে গেলে সেই ঘরটা এখন লাইব্রেরি এবং পাঠের ঘর হিসেবে ব্যবহার করা হয় একটা খুব বড় ঘর সেই ঘরে শুধু স্বামী ব্রহ্মানন্দ মারা ছিলেন না যারা যারা এসেছিলেন স্বামী ব্রহ্মানন্দজির সাথে তারাও ওই ঘরে ছিলেন এখন তো আমরা সবসময় সিঙ্গল অকুপাইড রুমের কথা ভাবি যে অন্যের সঙ্গে কি করে কেমন করে শেয়ার করে থাকব ভেবে দেখুন তখনকার দিনে সেই আধ্যাত্মিক জায়েন্ট একবারে স্বামী বিবে স্বামী শ্রীরামকৃষ্ণের পুত্র তিনি ওই ঘরে ছিলেন অন্যান্য সাধুদের সঙ্গে এবং তিনি প্রায় এক মাস ওই ঘরে থাকেন পরবর্তীকালে তিনি বলতেন যে কনখল এবং বৃন্দাবন তার অত্যন্ত প্রিয় এরপরে উনিশশো সালে সেটি বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর সেই বছর উনিশশো সালের মে মার্চ মাসে স্বামী ব্রহ্মানন্দ আবার কনখলে আসেন সেই সময় তার সঙ্গে ছিলেন স্বামী স্বামী শিবানন্দজি কেদার বাবা রামলাল দাদা প্রভৃতি সাধু ও ভক্তরা সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটল সেইখানেই ব্রহ্মানন্দ তার সেই অবস্থানকালে কলকাতা থেকে দুর্গামূর্তি নিয়ে এসে সেইখানে দুর্গা সময় মহা সমারোহে সেখানে দুর্গা পালন করেন সম্ভবত উত্তরাখণ্ডে বা উত্তর ভারতে এই প্রথম বাঙালি প্রতিমায় দুর্গাপূজা শুরু হলো এবং এই একবারই এখানে পূজা হয়েছিল শুধু তাই নয় সেই পূজাতে সম্প্রদায় নির্বিশে সমস্ত সাধু এবং মানুষজনদের স্বামী ব্রহ্মানন্দজি ডেকে পাঠিয়েছিলেন শুধু তাই নয় পূজা চলাকালীন একদিন সামূহিক ভান্ডারার ব্যবস্থা করেন যেখানে সব সম্প্রদায়ের মানুষজন এসে দুপুরের আহার গ্রহণ করেন উনিশশো সালের এই কার্য বিবরণীতে এই মহারাজের একটি সার গর্ভ মুখবন্ধ ছিল সেখানে তিনি এক জায়গায় লিখেছিলেন গ্রেট টেম্পল অফ ওয়ার্শিপ অফ দি বিরাট ইন আপ্রেজিং অফ উইচ দ্য দ্য ওয়ার্কার হেল্প উইথ উইল বি বিসেড এটি বিরাটের উপাসনা মন্দির যে কেউ এর কাজে লাগবে যে এর কাজে লেগে যাবে সে কর্মী সেবক সবাই সেই একই রকমের উন্নততর জীবনের ফল পাবে স্বামী শিবানন্দজি এবং তুরিয়ানন্দজি এইখানে কয়েকবার এসেছিলেন এবং আরও তার বিশেষ ভাব ভালোবাসা ছিল এদের দুজনের প্রতি তিনি তাদের কল্যাণানন্দ এবং নিশ্চয় বলতেন না কল্যাণ ও নিশ্চয় এই নামে তুরিয়ানন্দজি তাদের ডাকতেন তিনি যখন এসেছিলেন তুরিয়ানন্দজি তখন সমস্ত কনখাল সেবাশ্রম যেন বেদান্ত চর্চার একটি অন্যতম পীঠ হিসেবে স্বীকৃত হয়েছিল তার উন্নত এবং তার সঙ্গে বেদান্ত চর্চা করার জন্য বিভিন্ন আখাড়া এবং বিভিন্ন আশ্রম থেকে সাধুরা আসা শুরু করেছেন কণ্ঠলে কিন্তু এখনো এই ভাবটি আছে আপনি সাধু সাধু হন আর ভক্ত হন যাই হন বিভিন্ন আশ্রমে বেদান্তের চর্চা ভীষণ রকমের আছে আমাদের সাধুরা অন্যান্য আশ্রমে গিয়ে সেই বড় বড় মহাত্মাদের কাছে তারা পড়াশোনা করেন আবার বিভিন্ন আশ্রম থেকে আমাদের আশ্রমে আসেন কোনো কোনো বড় বড় মহাত্মা এলেন তার কাছে পড়াশোনা করার জন্য তার কাছে সাধু সঙ্গ করার জন্য এটা অদ্ভুত একটা আইডিয়ার এক্সচেঞ্জ এই দুজনে আমরা একে অপরের সঙ্গে নিজের আইডিয়াটা বিনিময় করছি এই ভাবটি খুব ভালো আছেন উনিশশো সালে নঙ্গলে গভীর তপস্যায় তুরিয়ানন্দির শরীর ভীষণ রকমভাবে ভেঙে যায় এবং এটি কিন্তু কল্যাণ আনন্দজি ছিলেন তিনি যদি খবর পেতেন কোনো সাধু শুধুমাত্র রামকৃষ্ণ সঙ্গে সাধু নয় অন্যান্য সম্প্রদায়ের সাধু কেউ কোথাও তীব্র তপস্যা করছেন এবং তপস্যার ফলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি গিয়ে তাদের তুলে নিয়ে আসতেন একটি গল্প আপনাদের সকলকেই বলেছি যে স্বামী রঙ্গনাথ আনন্দজি মহারাজ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে পাঠানো হয়েছিল কনখল সেবাশ্রমে অখণ্ডানন্দজি বলে পাঠিয়েছিলেন আমরা আমাদের সঙ্গের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদকে তোমাদের কাছে পাঠাচ্ছি যখন সর্বদেবানন্দ জি গিয়ে হরিদ্বার স্টেশনে গিয়ে পৌঁছলেন দেখলেন ট্রেন এসে গেছে সবাই নেমে গেছে কিন্তু কোথাও স্বামী রঙ্গনাথানন্দ জিনী যে কম্পার্টমেন্টে তার থাকার কথা ছিল সেই কম্পার্টমেন্টে ঢুকে খোঁজ করতে দেখলেন যে উপরের একটি বাংকে রঙ্গনাথানজি অসাড় অবস্থায় পড়ে আছেন তার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয় যেমন মা তার ছোট শিশুকে কোলে করে তোলে ঠিক সেই ভাবে তিনি স্বামী রঙ্গনাথানন্দজিকে কোলে করে তুলে নিয়ে এসেছিলেন আশ্রমে রঙনাথ উঠে দাঁড়ানো কি উঠে বসার কোনো রকম ক্ষমতা ছিল না তার কাছে শুনেছিলাম যে ভাত সেদ্ধ করে আর তাতে গলানো মাখন মিশিয়ে একটু একটু করে বাচ্চাদের যেমন চাটিয়ে চাটিয়ে খাওয়ায় ঠিক সেরকম ভাবে রঙ্গনাথ আনন্দীকে একটু একটু করে খাইয়ে ধীরে ধীরে আজকের যে স্বামী রঙ্গনাথানন্দজিকে আমরা দেখি সেই রঙ্গনাথানন্দজিতে রূপান্তরিত করা হয়েছিল তিনি বলেছিলেন তাই যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে তিনি আসেন এবং প্রাণ ঢালা সেবায় তিনি এক তুরিয়ানন্দজি সুস্থ হয়ে যান এবং এই উভয় এই মহাপুরুষদের সেবায় তাদের জীবন নতুন জীবনের বেদান্তের নতুন জীবনের আলো পেয়েছিল তুরিয়ানন্দ জি স্বামীজির প্রসঙ্গে খুব উত্তেজনার সঙ্গে একবার এইখানে আল্লাপ আলোচনা এই অসুস্থ অবস্থায় একবার বার্তা বিনিময় করতে করতে এই কথা বলেছিলেন বলেছিলেন তিনি ছিলেন নির্ভীক তিনি কোনো আপোষ না করেই সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন তিনি কেবল দিতেন প্রতিদানে কিছু চাইতেন না অপর এক ফোঁটা অপরে এক ফোঁটা দেয় এবং তার পরিবর্তে এক বালতি চায় স্বামী বিবেকানন্দকে খুব অল্প কথায় এখানে বলছেন বলছেন তিনি ছিলেন নির্ভীক তিনি কোনো না সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন তিনি কেবল দিতেন কিছু চাইতেন না অপরে এক ফোঁটা আর তার পরিবর্তে এক বালতি নেয় এই বলছেন সেই সময় সেই তুরিয়ানন্দ যখন এখানে অসুস্থ অবস্থায় এসে বিশ্রাম করছিলেন সেই সময় এইখানে এসে যুক্ত হন স্বামী প্রেমানন্দজি বাবু বাবুরাম মহারাজ সেদিনকার সেই আলোচনা যখন চলছিল তখন প্রেমানন্দজি বলেন আমরা দুজন মহাপুরুষকে দেখেছি এক হলেন ঠাকুর এবং স্বামীজি তাদের সঙ্গে অন্য কারো তুলনা চলে না এইভাবেই তারা ওইখানে থাকা শুরু করলেন তরিয়ানন্দ আরেকটি কথা যেটি পরবর্তীকালে স্বামী কল্যাণানন্দ তার সাধুদের বলতেন এবং সেই ভাবটিকে নিয়ে তিনি চলতেন তিনি বলতেন দেখো আমার আর কি আছে এই কমণ্ডলু দণ্ড আর ভিক্ষার সাপি আমাদের সন্ন্যাসীদের এই ভিন্ন আর কিন্তু কিচ্ছু নেই আমাদের সন্ন্যাসের সময় একটা কমণ্ডলু দেয়া হয় একটা দণ্ড দেয়া হয় আর একটা ভিক্ষার সাপি দেওয়া হয় এ আর ছাড়া এই এখন দেওয়া হয় যে যেটা দেওয়া হয় লজ্জা নিভনের জন্য কৌপিন বহির্বাস এবং অঙ্গবাস এই তিনটি দেওয়া হয় তার মধ্যে যেহেতু আমরা পরমংস সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী তাই আমরা এই দণ্ড এবং কবণ্ডটা এটা রাখতে পারি না এটি আমাদের বিসর্জন দিয়ে দিতে হয় সন্ন্যাসীর এ ভিন্ন আর কিচ্ছু নেই তার বাইরে আর কোনো রকম কিছু নেই আপনারা অনেকেই আগে আমি বলেছি আপনাদের মনে আছে কি না জানি না আত্মানন্দজি মাঝে মাঝে একটি কাপড়ের পুঁটুলির মধ্যে তার জামা কাপড়গুলো নিয়ে লাঠির পেছনে নিয়ে কাঁধে করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন তিনি দেখার চেষ্টা করতেন যে সত্যি সত্যি যে তিনি তার বোঝ নিজে বইতে পারছেন কি না এটা হচ্ছে কথা কল্যাণানন্দজি সুযোগে শ্রীরামকৃষ্ণের সন্তানদেরই ভালোবাসা স্নেহ পেয়েছিলেন তাই নয় তিনি তার গুরু ভাইদেরও খুব স্নেহ পেয়েছিলেন তাদের মধ্যে দুজনের কথা বিশেষভাবে তিনজনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথমজন হলেন স্বামী নিশ্চয়ানন্দজি যিনি জীবনের তিন দশক তার সঙ্গে কাজ করেছিলেন দ্বিতীয় জন হলেন স্বামী বিরজানন্দজী এবং তৃতীয়জন হলেন স্বামী স্বরূপানন্দজি প্রকাশ আনন্দজিও সেখানে এসেছিলেন যারাই অঞ্চলে আসতেন তারা চেষ্টা করতেন তাদের কাজে সাহায্য করা তাদের কাজে শুধু ফিজিক্যালি সাহায্য করা নয় অর্থ সংগ্রহ করে কল্যাণানন্দজিকে পাঠানো তুরী তখন কনকল থেকে নেমেছেন বিরোজানন্দী সেখানে এসে থাকলেন সেই সময় তিনি তপস্যা করছিলেন এবং এমন তীব্র তপস্যা যে তিনি তার খাওয়া নাওয়া সমস্ত কিছু ভুলে গেছিলেন মংস্কটারের একতলায় যেখানে আগে ঘর ছিল সেইখানে তিনি গভীর তপস্যায় মগ্ন হতেন এবং বাইরে থেকে বাইরে কোনো ছত্র থেকে তিনি ভিক্ষা করে খেতেন তিনি এমন তপস্যার গভীরে ডুবে যেতেন যে তা তিনি যে বাইরের ছত্রে গিয়ে ভিক্ষা করতে হবে এ কথাটা তার কখনো কোনো অবস্থাতেই মনে পড়তো না এবং সেই কারণে তিনি চেষ্টা করতেন যে ওই তার বেশিরভাগ দিনই অভুক্ত অবস্থায় কেটে যেত কল্যাণানন্দজির অনেক প্রার্থনায় অনেক আকুতিতে অবশেষে তিনি রাজি হলেন সারা দিন তিনি তপস্যা করতেন এবং খাবারের জন্য সামান্য একটু তরকারি তিনি আশ্রমের ভান্ডার থেকে নিতেন কল্যাণানন্দজি এবং নিশ্চয়ানন্দজির এই আন্তরিক উদ্যমে সেবাশ্রমের উত্তরাত্তর বৃদ্ধি হতে থাকল এবং সেই সময় ও এখন এখন যেমন উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ দুটো আলাদা আলাদা রাজ্য হয়েছে তখন সমগ্র উত্তরপ্রদেশে রকম সেবা পরায়ণ আর কেন্দ্র আর কোনটাই ছিল না এরা শুধু রোগী পীড়িত অসুস্থদের সেবা করতেন তাই নয় কনখল আপনারা অনেকেই জানেন কুম্ভ মেলার জন্য অত্যন্ত প্রসিদ্ধ তার জীবদ্দশায় কল্যাণানন্দ জীবদ্দশায় তিনবার খুব বড় কুম্ভ মেলা হয় একটি উনিশশো তিন এবং একটি উনিশশো পনেরো এবং অপরটি উনিশশো সাতাশ বারো বছর অন্তর যে পূর্ণ কুম্ভ হয়েছিল সেই পূর্ণ কুম্ভে এদের ক্যাম্প করেন এবং সেই ক্যাম্পে সেই আশা তীর্থযাত্রীরা যারা অসুস্থ হয়ে পড়তেন তাদের সেবা পূজা এই সমস্ত কিছু করতেন এছাড়াও আরও দুটো কাজ ছিল সেটা উনিশশো সাল থেকে শুরু হয় প্রথম দিকে শুধুমাত্র যে সমস্ত অসুস্থ রোগীরা তাদের ওখানে ভর্তি হতেন রোগী নারায়ণরা ভর্তি হতেন তাদের মন ঠিক রাখার জন্য একটি গ্রন্থাগার চালু হয়েছিল পরবর্তীকালে সেটি এক্সটেন্ডেড হলো সেটা হচ্ছে বাইরের মানুষজনদের পড়াশোনা করার জন্য একটি গ্রন্থাগার চালু হয় তারপরে এই ভাবনাটা আরও এক্সটেনশন হলো সেটা হচ্ছে ওই একেবারে যারা অন্তজশ্রেণী তাদের জন্য বিদ্যালয় স্থাপন করা সালটা হচ্ছে উনিশশো তখন কিন্তু গান্ধীজির এই যে আন্দোলন টান্দোলন এ সমস্ত কিন্তু কিচ্ছু হয়নি কিন্তু সেই সময় তিনি অবহেলিত মুচি ম্যাথর ডোম এবং চণ্ডালদের জন্য তিনি স্কুল চালু করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি দেখলেন এদের পক্ষে বাড়ি থেকে এসে এখানে স্কুলে থাকা পড়াশোনা করাটা একটু কঠিন হয়ে পড়ছে সেই কারণে স্কুলটি তাদের এরিয়া তাদের অঞ্চলের মধ্যে তিনি নিয়ে গেলেন এবং সেখানে করলেন দেখুন এবং শুরু হয়েছিল এই সেবা দিয়ে এবং পরবর্তীকালে আমরা দেখলাম তিনি এই তার এই কাজের যে ধারা সেটা সেবার কাজটা অন্যভাবেও প্রকাশিত হতে থাকলো আশ্রমের একবারে একবারে সূচনাকালে সেই সময় সমস্ত কাজই সাধুদের নিজেদের করতে হতো ফলে সাধুদের নির্দিষ্ট কাজের কোনো সময় ছিল না এটা কোনো রকম সময় ছিল না পরবর্তীকালে যখন নতুন নতুন সাধুরা আসতে আরম্ভ করলেন যখন আশ্রমের স্বাচ্ছন্দ্য শুরু হতে আরম্ভ করল তখন সবাই চাইলেন সাধুদের কাজের যেন একটা সেবার যেন একটা নির্দিষ্ট সময় হয় ভারী সুন্দর কথা তিনি এটি বলেছিলেন তিনি বলেছিলেন দেখো আমাদের তো আর হাসপাতাল নয় স্বামীজি পাঠিয়েছেন সেবা করার জন্য এটা হচ্ছে সেবাশ্রম এখানে বাপু ওরকম ঘড়ি ধরে কাজ করা চলবে না আমাদের হলো সেবাভাব এই জ্ঞানটি তিনি খুব পরিষ্কার করে দিয়েছিলেন যে এই যে সেবা সেবাশ্রম এখানে শুধু আমি হাসপাতালে কাজ করতে আসিনি এখানে অন্য জিনিস একটি হচ্ছে এটি হচ্ছে আমাদের সাধন ক্ষেত্র আমাদের ভগবত উপাসনার ক্ষেত্র যেরকম আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা তপস্যা করি ঠিক সেই রকম মানুষের সেবার মধ্যে দিয়ে আমরা ভগবানের উপাসনা করতে থাকি এবং সেই কারণে যেমন আমাদের আমরা মন্দিরের সামনে ফুল গাছ নানা কিছু ব্যবহার করি ঠিক সেই রকম কনখালে হাসপাতাল মন্দির সর্বত্র আশ্রম জুড়ে যেখানে একটু ফাঁকা জায়গা থাকত সেখানে ফুলের চাষ হতো এবং সে অপূর্ব রূপ ধারণ করে থাকতো মশা হয় বলে কেউ কেউ একটু আপত্তি করলে তিনি বলেছিলেন মশার কাজ মশা করবে তাই বলে স্বামী বিবেকানন্দের আশ্রমে রকম ফুল হবে না কারণ এই যে উনি বুঝেই গেছিলেন এই যে সমস্তটি যেন একটি বিরাট বড় ঈশ্বরের রূপ হাসপাতালটি আর ইটকাট পাথরের নয় এটি স্বয়ং শিবের যেন একটি শরীর এবং প্রতিটি অঙ্গের সেবা করার হচ্ছে সেই স্বয়ং শিবকে সেবা তিনি তার স্বামীজিকে ঘিরেই তার ছিল সকল সাধনা তার সকল সেবা তার কর্ম উপাসনা সব কিছু ছিল তিনি যেমন অসংখ্য কাজের মাধ্যমে কল্যাণানন্দ জী ছিলেন নৈষ্কর্ম এবং সৌম্যের প্রতীক তিনি ধ্যানজ যেরকম তীব্র করতেন সেবা সাধনাও তীব্র করতেন ধারা এটি পরবর্তীকালে আমরা তাদের নিশ্চয়ই কনলে যারা গিয়েছেন আপনারা নিয়তি মারাজকে অবশ্যই দেখেছেন তিনি উনিশশো সাল থেকে এই শরীর চলে যাওয়ার আগে অবধি তিনি দীর্ঘ সময় কনকাল সেবাশ্রমের অধ্যক্ষ ছিলেন সমস্ত কাজ নিজে করতেন এমনকি এই যে আশ্রমের জন্য যে চাল কোথা থেকে আসবে তার অর্ডার দেওয়া অ্যাকাউন্টস দেখা সেবাশ্রম ঘুরে ঘুরে প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি সন্ন্যাসী প্রত্যেকটি রোগীর তিনি খবর যেমন নিত্য নিতেন ডাক্তার খোঁজার জন্য তিনি ছুটে যেতেন ডাক্তার রাখার মতো পয়সা তো তার ছিল না তাই ডাক্তার নেওয়ার জন্য তিনি খুঁজে চলে যেতেন সেই আমাদের দেহরাদুনে যেখানে মিলিটারি বেস ক্যাম্প আছে তাদের যে হাসপাতালে সেইখানকার ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতেন এবং তিনি চেষ্টা করতেন ডাক্তাররা যেন স্বেচ্ছায় এসে সেখানে সেবা দেন কিন্তু এত কাজের মধ্যেও তাকে নির্দিষ্ট সময় দীর্ঘ সময় আমরা জব ধ্যান করতে দেখেছি তার নির্দেশ ছিল যে ঠাকুরঘরের ঠাকুরঘরের নাটমন্দির গর্ভমন্দির বন্ধ হয়ে গেলেও নাটমন্দিরের একটা দরজা যেন খোলা থাকে এবং তার যত কাজই থাকুক যত দেরি হোক না কেন তিনি তার নির্দিষ্ট জব ধ্যান না শেষ করে কখনো আশ্রমের রুটি তরকারি খেতেন না তার খাবারটি তার ঘরের বাইরে দরজার পাশে একটি টিফিন কৌটো করে রেখে দিয়ে আসা হতো তিনি যতক্ষণ না পর্যন্ত তার জব ধ্যান সারা হতো ততক্ষণ পর্যন্ত তিনি সেই খাবার দাবার কিচ্ছু খেতেন না আমি নিজে গিয়ে দেখেছি মহারাজকে যে অনেক রাত হয়ে গেছে মহারাজ অফিসে কাজ করছেন আমরা জিজ্ঞেস করছি যে মহারাজ কখন খাবেন এরা বললেন ভান্ডারি বললেন ও কথা বলবে না মহারাজ ওই সমস্ত কাজ শেষ করার পরে তারপরে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে জুতো খোলে মন্দিরে বসে তিনি তার যে নির্দিষ্ট সময় সেই সময়টি সাধন ভজন করতেন তারপরে শেষ রাত্রে তখন আর আমরা জেগে নিই সেই সময় তিনি আবার তিনি ফিরে যেতেন তিনি তার ঘরে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করতেন সমস্ত জীবনটা শেষের দিকে আমি যখন তাকে উৎসবে দেখি তখন দেখি মহারাজ ভালো করে হাঁটতে পারছেন না সারাটা জীবনই অপরের সেবা করতে গিয়ে ধীরে 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 তিনি যেন অকেজ হয়ে পড়ছিলেন এবং তিনি এখানেই প্রাণ ত্যাগ করলেন সমস্ত মানুষ যে তাকে কি ভালোবাসত আমরা কুম্ভ মেলায় গিয়ে দেখেছি সবাই নিয়তি মহারাজ অন্তপ্রাণ সাধু সন্ন্যাসী সাধারণ মানুষ ভক্ত রাস্তার ছোট দোকানের চা দোকানের মালিক থেকে আরম্ভ করে বাজারে যে সবজি বিক্রি করে সবাই সঙ্গে তিনি যেন এক তানো হয়ে জুড়ে গিয়েছিলেন তিনি বলছেন যে যখন স্বামীজির কখনো কখনো কথা প্রকাশ করতে গেলে তিনি বলতেন দেখো স্বামীজির কথা আর কি বলবো তার কথা মুখে প্রকাশ করা যায় না এটি কল্যাণানন্দজির স্মৃতি কথায় আমি কখনো তার মুখের দিকে তাকাতে পারতাম না এমন ড্যাজলিং জ্যোতির্ময় চোখ ছিল তার যেন চতি ঠিকরে ঠিক রে বেরছে কখনো যদি চোখে চোখ এক এক হয়ে গেছে মাথা অমনি মাথা আপনি নিচু হয়ে যেত মাটির দিকে চোখ করে থাকতাম তিনি যখন ধ্যান করতেন তা এক দেখবার মতো ঠিক যেন পাথরের স্ট্যাচু আমারও আমরাও ঠাকুর ঘরে ধ্যান করতাম আমরা তো ভয়ে ভয়ে নিঃশ্বাস ফেলতাম আছে আমাদের নিঃশ্বাসের শব্দে শব্দেও তার ধ্যানের বিঘ্ন হয় আহা কি মূর্তি যেমন তোমরা ছবিতে দেখো এক হাতের ওপর আরেক হাত রেখে ঘন্টার পর ঘন্টা তিন চার ঘণ্টা তিনি রোজ সকালে ঠাকুর ঘরে একা বসতেন এটা হচ্ছে অদ্ভুত একটি কথা তারা অদ্ভুতভাবে স্বামী বিবেকানন্দকে দেখেছেন এটা একটা ছবি এটা কিন্তু আমাদের ভাববার মতো ছবি স্বামী বিবেকানন্দকে যারা সামনে থেকে দেখেছেন স্বামী বিবেকানন্দ ভাবে তার কাছে প্রকাশিত হচ্ছেন বলছেন একবারে ড্যাজলিং চেহারা এবং তার চোখ দুটি ছিল জ্যোতির্ময় সেই চোখের দিকে তাকানো যায় না আপনারাও যদি স্বামীজির চোখ খোলা ছবির দিকে তাকেন খুব বেশি সময় তাকানো যাবে না আমার ভারী প্রিয় স্বামীজির ধ্যানমূর্তির চেয়ে স্বামীজির চোখ খোলা ছবি বেলগাঁও পশ্চারে যে স্বামীজির বেলগাঁওতে স্বামীজির যে তোলা ছবি যেটাকে তিনি ডাকাত ডাকাতদের সর্দার বলে অভিহিত করেছেন বলছেন এটা তো ছবি না এটা যেন ডাকাত সর্দারের মতো দেখতে এই ডাকাত সর্দারের সেই ছবিটি আমার বড় প্রিয় স্বামীজি যেন চোখ চেয়ে আপনার দিকে তাকিয়ে আছেন সেই ছবিটির দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে মনে হবে তিনি যেন আপনার ভেতরের সমস্ত কিছুকে দেখতে পাচ্ছেন কিরকম একতানতা বলছেন তিনি যখন জব করতেন তাকে ঠিক একটা পাথরের স্ট্যাচু বলে মনে হতো এতটুকু নড়া নেই এতটুকু চড়া নেই এই যে আমরা যে মূর্তিটা দেখি যে মূর্তিটি পুজো হয় যে ছবিটি পুজো হয় স্বামীজির মূর্তি সেইটি আদতে তিনি ছাত্রদেরকে ধ্যান শেখাচ্ছিলেন এবং ধ্যান শেখাতে শেখাতে তিনি গভীর ভাব ভাব সমাধিতে মগ্ন হয়ে পড়েন তখন সেই এক ভক্ত দ্রুত ক্যামেরা সেট করে স্বামীজির ওই ছবিটি তারা তোলেন বলছেন যেমন তোমরা ছবিতে দেখো এক হাতের উপর আরেক হাত ঘন্টার পর ঘন্টা তিন চার ঘণ্টা তিনি রোজ সকালে ঠাকুরের ঠাকুর ঘরে একা বসতেন সন্ন্যাসীর তার কৃচ্ছতাময় জীবন ছিল এ আমাদের স্বামী কল্যাণানন্দজি কখনো কোনো ভালো জামা কখনো কোনো ভালো কাপড় কেউ তাকে দিলে তৎক্ষণাৎ তিনি তার রোগী নারায়ণদের সেবার জন্য পাঠিয়ে দিতেন সেটা স্টোরে থাকত যে মানুষজনের প্রয়োজন তারা সেখান থেকে যাতে পেতে পারে একজন নবাগত এসেছেন কনকলের প্রচন্ড ঠান্ডায় খুব কাতর হয়ে পড়েছেন তিনি পায়ে পড়বার জন্য একজোড়া মোজার প্রার্থনা করেছিলেন স্বামী স্বামী প্রকাশ কল্যাণানন্দ তাকে বলেন বাবা সন্ন্যাসী সন্ন্যাসী হতে এসেছ এই তা এখনই তোমার মোজা দরকার তিনি নিজে দশ আনা দামের জুতো পরতেন সবচেয়ে কম দামি জুতো পরতেন এবং কখনোই এই কনকলের প্রচন্ড ঠান্ডায় থাকাকালীনও কখনো তিনি বুলেন গার্মেন্টস পরতেন না উলেন গার্মেন্টস না পড়ার মধ্যে কিছু নেই কিন্তু তার এই কৃচ্ছতাটা ছিল অপূর্ব সেটি সত্যি সত্যি একটি দেখার জিনিস ছিল দীর্ঘ পরিশ্রমের ফলে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন এবং একেবারে জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হন কিন্তু কখনো তাকে চিকিৎসার জন্য কাশি বা অন্যত্র কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি গরমের সময় কখনো কখনো তিনি বায়ু পরিবর্তনের জন্য মুসৌরি আলমোরা বা কাশ্মীরের কোথাও কোথাও গিয়েছেন আবার তিনি উনিশশো সালে তিনি যান তিনি কখন মায়াবতীতেও কনখল ছেড়ে গিয়েছেন। চৌত্রিশ সালে তার জীবনের একটি মহা সন্ধিক্ষণ দীর্ঘ তিরিশ বছর তার সঙ্গী স্বামী নিশ্চয়ানন্দজির মহাপ্রয়াণ হয় নিশ্চয়ানন্দজিকে বলা হতো স্বামী কল্যাণানন্দজির দক্ষিণ হস্ত যখন স্বামী নিশ্চয়ানন্দজির মহাপ্রয়াণ হলো তিনি যেন তার মহাপ্রয়াণের মধ্যে নিজের আসন্ন মৃত্যুকে লক্ষ্য করলেন এবং তার মনে হলো যেন তিনি অঙ্গহানি হয়ে গেছেন কল্যাণানন্দজি দক্ষিণ হস্ত দেহচ্যুত হলো এবং এই প্রচন্ড আঘাতেই তার ভগ্ন দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল তার নিজেরও জীবনের শেষ খুব দ্রুত চলে এলো তিনি এখানে এই উনিশশো সালে তিনি কিছুদিনের জন্য মুসৌরিতে যান সেখানে একটি ছোট্ট ভাড়ে বাড়ি নেওয়া হয় সেখানেই চিকিৎসা পদ্ধতি থেকে তার শরীর ভালো হবে এই কারণে পাঠানো হলো সাধুরা সবাই অপেক্ষা করে আছেন যে কবে তিনি ফিরে আসবেন এবং সেই বছর কুম্ভ মেলা হবার কথা এই কুম্ভ মেলার দায়িত্ব নেবেন তিনি তাদের সাহায্য করবেন কিন্তু তার পক্ষে আর ফিরে আসা সম্ভব হলো না তাকে জোর করে খাওয়ানোর জন্য একটু মাছের ব্যবস্থা করা হলো অনেক পীড়া ফলে তার স্বাস্থ্য উন্নতির জন্য কল্যাণানন্দজি হলেন কিন্তু তিনি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন তার যে সেবক সে আবাল্য নিরামিষাচারী তার হাতে মাছ খাওয়া তিনি পছন্দ করলেন না তাই তিনি কাকে কিছুতেই খাওয়ানো গেল না এই কথাটি যখন সেই ব্রহ্মচারী শুনলেন তার সেবক তাকে শুনলেন তখন তার সেবক তাকে বললেন যে আমার জন্য আপনি কেন নিজের জীবনকে উৎসর্গ করবেন বরং আপনি আমার এই আবাল্য সংস্কার এটা কি আমি ছেড়ে দিচ্ছি আপনি সুস্থ হন আপনি যে মাছ খাবেন তারই খানিকটা আমার জন্য রেখে দেবেন আমি তা প্রসাদ হিসেবে গ্রহণ করব। সর্বভাবে চেষ্টা করছিলেন ভালোবাসা দিয়ে সেবা দিয়ে সব দিয়ে কল্যাণানন্দ জীবনীটিকে জীবনকে জীবনী শক্তিকে বাড়ানোর জন্য কিন্তু সেটা যেন আর বাড়ছিল না ক্রমাগত তিনি অসুস্থ হয়ে পড়লেন বিশে অক্টোবর কল্যাণানন্দজি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে সারা সারাদিন ছিলেন শেষের দিকে তিনটের সময় উঠে তাকে কিছু খেতে দেওয়া হয়েছিল একটু দুধ পান করতে দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেটা খেতে পারছিলেন না যখন ডাক্তার ডাক্তারবুরা চেষ্টা করে চলেছেন তাকে বাঁচিয়ে রাখার তিনি হাসতে হাসতে তাদের বললেন ডাক্তার আর কি হবে আই এম ডাইং আই এম ডাইং আমি চলে যাচ্ছি ধীরে ধীরে মা মা এই দুটি শব্দ করার পর তিনি শান্ত নীরব হয়ে গেলেন তারিখটা ছিল বিশে অক্টোবর উনিশশো সময়টা ছিল রাত্রি এগারোটা বেজে দশ মিনিট পরের দিন তার শরীর কনখলে নিয়ে আসা হয় এবং জল সমাধি দেওয়া হয় এই রকম সব মানুষ চলে যান কিন্তু তাদের স্থূল কীর্তি আমাদের জীবনে আমাদের কাছে অক্ষয় হয়ে থাকে উদ্বোধন পত্রিকায় কল্যাণানন্দের শরীর চলে যাওয়ার পরে একটি সম্পাদকীয় প্রকাশিত হয় সেখানে লেখা হয় স্বামী কল্যাণানন্দের জীবনে গুরুভক্তি ও সেবা যেন মূর্তি পরিগ্রহ করেছিল তিনি ছিলেন যথার্থ কর্মযোগী আচার্য বিবেকানন্দের উপযুক্ত শিষ্য তার মতো মহাপ্রাণের সাধকের তিরোধান শুধু যে রামকৃষ্ণ মঠ মিশনে তা নয় দেশেরও প্রভূত ক্ষতি সাধন হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্বামী শারদানন্দজির মহাপ্রয়াণকে লিখতে গিয়ে স্বামী প্রভানন্দজি ভারী সুন্দর একটি কথা ব্যবহার করেছিলেন তিনি বলেছিলেন পদ্মফুল যখন কুড়ি আকারে আসে তখন তার রূপটা একরকম থাকে ক্রমে ক্রমে সেই পদ্মফুল বিকশিত হয় তার পদ্মমধুর গন্ধে তার পদ্মমধুতে তার ফুলের গন্ধে মানুষ এবং মৌমাছি গুনগুন করে তার চারিদিকে এসে পড়ে একটা সময় সেই পদ্মফুল পূর্ণভাবে বিকশিত হয়ে ধীরে ধীরে ঝরে পড়ে তারা যখন ঝরে পড়ে তখন সেই তার সৌরভটি আকাশে বাতাসে চিরতরে থেকে যায় যা স্মৃতি যে ওই ভাবটিকে গ্রহণ করতে চায় সে সহজে এটিকে নিতে পারে তিনি বলছেন যে তার যে সৌরভ তার যে স্মৃতি মানুষ এবং জনসাধারণের হৃদয়ের মধ্যে চিরন্তর অমর হয়ে থাকে এই স্বামী কল্যাণানন্দজির তার যে অক্ষয় কীর্তি আমরা যখন এই ইয়ে দেখি কনকল সেবাশ্রম দেখি তখন তার যে অশেষ অক্ষয় কীর্তি তার যে সেবা ভাবনা তার একটা ছবি আমরা দেখতে পাই এবং যত দিন যাবে তত এই ছবিটি প্রসারিত হবে আমি আপনাদের বলছিলাম না যে দশনামী সম্প্রদায়ের মানুষজন সন্ন্যাসীরা তাদেরকে মানুষ বলেই মনে করতেন না কিন্তু ধীরে ধীরে এখন দেখবেন প্রত্যেকটি দশনামী সম্প্রদায় গেলে আপনারা খুব ভালো করে লক্ষ্য করতে পারবেন দেখবেন প্রত্যেকটি আশ্রমে যেমন বেদান্ত চর্চা হচ্ছে কিছু না কিছু মানুষ সেবার কাজও হচ্ছে তিনি এমন একটা আলো জ্বালিয়ে রেখেছিলেন সে আলো সবার ভেতরে সম্প্রসারিত হয়েছিল রবীন্দ্রনাথ লিখেছিলেন না তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সে আগুন ছড়িয়ে গেল সব প্রাণে তারপরের অংশটি খুব মানে ইম্পর্ট্যান্ট সেখানে বলা হচ্ছে বলা হচ্ছে যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন ধেয়ে নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার প্রাণে অনন্তের দিকে সেই ভাবটি এমনভাবে ছড়িয়ে যায় যে সবাই সেই অনন্তের দিকে যাত্রা করেন आजेयपूर्यन्त ॐ प्रणतानां प्रसीदत्वं देवि विश्वातिहारिणी त्रैलोक्यवासिनामित्ये दे, लोकानां वरदा भव ॐ शान्ति ओम शान्ति ओम शान्ति हरि ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु